अंडाल में 7 वर्षीय बच्चा का शतविक्षित शव रविवार 10 जुलाई को मिलने पर इलाके में सनसनी फैल गई। विगत 6 जुलाई को घर से गायब 7 वर्षीय बच्चा सौरव बावरी की लापता होने की सूचना अंडाल थाना में देने के बाद लापता बच्चा की खोज करने के लिए पुलिस के खिलाफ ग्रामीणों ने प्रदर्शन भी किया था। विधायक तापस बनर्जी ने भी घटना को लेकर पुलिस पर दबाव बनाने के लिए कहा था, लेकिन 4 दिन बाद बच्चा का शव उसके घर से थोड़ी ही दूरी माधवपुर बावरी पड़ा से पाए जाने के बाद सनसनी फैल गई। पुलिस उपायुक्त अभिषेक गुप्ता समेत अंडाल थाना प्रभारी शांतु अधिकारी, पांडवेश्वर थाना प्रभारी रविन्द्रनाथ दोलोई और पुलिस के जवानों ने घटना स्थल से खोजी कुत्ता के साथ शव को बरामद किया। पुलिस उपायुक्त का कहना था कि ये हत्या कैसे हुई, कौन किया, सभी पहलुओं पर जांच चल रही है और जल्द ही पुलिस को इसमें सफलता मिलेगी। उन्होंने पोस्टमार्टम रिपोर्ट आने के बाद ही हत्या के कारणों को बताने की बात कही। खबर पांडेश्वर की रिपोर्ट। যারা অন্যায় করছে তারা তো শাস্তি পাক, এটা তো চান আপনি? এরকম একটা বাচ্চাকে যারা মারতে পারে তাদের কি শাস্তি আপনি চান না? মা হিসাবে কারোর উপর যদি সন্দেহ থাকে বলুন, আপনি যদি কাউকে সন্দেহ করছেন সেটা বলুন, কারোর উপর সন্দেহ করছে বলুন। এইটুকু এইরকম বাচ্চা একটা ছোট বাচ্চাকে এভাবে মারবে, আপনি মা হিসাবে কি তার শাস্তি চান না? থাকে এই পাড়াতেই থাকে। ওরা কি বাচ্চাটাকে ডেকে নিয়ে গেছিল? ডেকে নিয়ে যায়নি, ও ছেলের সাথে খেলে আমার ছেলে। আচ্ছা, সেই দিনই ও ছেলের সঙ্গে খেলছিল? জানি না আমি সেটা। আচ্ছা, আমি খবর পাইনি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। বডিতে তো ম্যানিপুলেশন হয়েছে, আমরা দেখছি ডগ এনে সেখানে কিছুটা মানে ইন্ডিকেশন দিয়েছে। সাসপেক্ট হিসাবে আমরা কিছু কিছু লোককে জিজ্ঞাসাবাদ করছি, দেখছি আমরা কি মানে কি কারণ হতে পারে। কিন্তু এরা কোনো কারো মানে সাসপেক্ট হিসাবে কাউকে মানে লোকের লোককে কিছু বলতে পারছে না, তার উপরে সন্দেহ করছে না। তবে আমরা দেখছি কিছু লোক আমরা খোঁজ পেয়েছি, আমরা ওটাকে তদন্ত করে খুব শীঘ্রই দেখলাম কিছু ইঞ্জুরি মার্কস আছে বডিতে, আমরা ওটা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। পোস্টমর্টমে বোঝা যাবে কি মানে কিভাবে এটা করা হয়েছে, কি মার্কস আছে, ইঞ্জুরিটা কি কি করে হয়েছে, কোনো হাতিয়ার ইউজ করা হয়েছে বা কোনো ইয়ে করা হয়েছে, ধারদার হাতিয়ার আছে নাকি কি করে এটা করা হয়েছে, সেটা কোনো কেমিক্যাল মুখে দেওয়া হয়েছিল স্যার? সেটা পিএম এ আমরা পরে বলতে পারব। হাত কাটা ছিল সেটা আমরা পিএম দেখছি, পিএম এ কি মানে বোঝা যাবে কি কি রকম ইঞ্জুরি আছে, ওটা আমরা কোয়ারি করছি, ওটা কোয়ারি করে তারপরে আমরা পারিবারিক ক্ষতি তো নাকি স্যার? মনে হচ্ছে স্যার পারিবারিক ক্ষতি এখন অবধি বলা যাবে স্যার। মনে হচ্ছে যে এখান মেরেছিল না, অন্য জায়গায় মেরে এখানে ফেলেছে, মনে হচ্ছে রক্তের কোনো চিহ্ন দেখছেন এরকম কিছু? আমরা পিও দেখেছি যেখানে জায়গা যে জায়গাতে পাওয়া গেছে, আশেপাশে তো ডিস্টার্বড আছে, কিছু মানুষ ওখানে ঢুকে গেছিলো আগে, কিন্তু ডিস্টার্বড আছে, ওখানে দেখা যাচ্ছে কিছুটা মুভমেন্ট হয়েছে ওই জায়গাতে, সেটাও আমরা সন্দেহ আছে ওখানে হয়েছে নাকি অন্য জায়গা থেকে এনে রেখে দিয়েছে। স্যার কিতনে লোগোঁ কো আটক কিয়া গিয়া হ্যাঁ? প্রশাসন বসে না থেকে 24 ঘন্টার মধ্যে দোষীদিকে বের করুক, আর দোষীদিকে চরম শাস্তি দিক, না তো এলাকার মানুষ আমরা চুপ থাকবো না, চুপ থাকবো না আমরা। Hey, get out!
আমরা যেটা দুদিন আগে খবর পাইছিলাম একটা বাচ্চা বাড়ি থেকে নিখোঁজ ছিল, কিন্তু আজকে যে সকাল খবর পাচ্ছি বাচ্চাটা থেকে নিষ্পর লাশ দেখতে পাচ্ছি, এটা সত্যিকার খুব মর্মান্তিক ঘটনা। আর এই ঘটনার প্রতিবাদে আমি তো এসে পর্যায়ে দেখলাম পড়ে ছিল লাশটা, ওরা দেখলাম আমি সামনে থেকে দেখতে পারলাম না কি ঘটা ছিল, পা দুটো কেটে দিয়েছিল। আমি আসানসোল থেকে এসেছি, আমি বলছি আপনাকে আমি আশ্বাসন দিচ্ছি যা করেছে এটা যা করে থাকে আমি ওকে শাস্তি দেবো, কড়া থেকে কড়া শাস্তি দেবো। একটা জিনিস কি করেছে কি আমরা দশ জন আগুন ঠিক করে পাবো।